হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন টেক মাইন্ড ব্লোয়িং ইউটিউব চ্যানেল আপনি কেন এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ইউটিউবে এই সম্পর্কে অনেক ভিডিও রয়েছে যেখানে দেখানো হয়েছে কিভাবে করতে হয় কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে করবেন এবং কি কি করবেন কোন জায়গায় প্রবলেম হতে পারে কোনটা করা উচিত নয় অর্থাৎ এক কথায় ফর্ম ফিল থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ ব্যাঙ্ক থেকে পাস বই নেওয়া চেক বই ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড নেওয়া এটিএম কার্ড অ্যাক্টিভেশান সব কিছুই এই ভিডিওতে বলা হয়েছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমি শেখ সাইফুল ইসলাম আপনার জন্য অনলাইন রিলেটেড টেক ও টেকনিক্যাল এবং সরকারি সুযোগ সুবিধা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো চলুন শুরু করি ভিডিওটা লম্বা হলেও হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য কার্যকরী প্রথমেই বলি আপনি যখন অনলাইনে এই ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করার জন্য ফর্মটা সাবমিট করার জন্য যখন বসবেন তখন আপনি হাতের কাছে কয়েকটি ডকুমেন্টস রাখবেন তার মধ্যে এক নম্বর প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটো আপনার ম্যান্ডেটরি প্যান কার্ড এবং আধার কার্ড ছাড়া আপনি এখানে কোনোভাবে অ্যাকাউন্ট করতে পারবেন না তার সঙ্গে আপনি রাখবেন দু কপি পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নাম্বার সঙ্গে আপনার ভ্যালিড ইমেল আইডি এবং এই মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি এর মধ্যে আপনার ওটিপি যাবে এবং এই দুটো ওটিপি যদি আপনি ইনপুট যদি না করেন তবে আপনি এই ফর্মটা কোনোভাবে আপনি সাবমিট করতে পারবেন না তো চলুন দেখে নেই প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন ওপেন করে আপনি ব্রাউজারে যেখানে আপনি সার্চ বক্সে আপনি সার্চ করেন অর্থাৎ ইউআরএল অ্যাড্রেস সেখানে আপনি সার্চ করবেন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন দেখুন আমার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটটি অলরেডি খোলা রয়েছে এবং এটা ইউনিয়ন ব্যাংকের আপনার নিজস্ব সাইট এখন ইউনিয়ন ব্যাংকের সঙ্গে দুটো ব্যাংক আপনার মার্জ হয়েছে যেখানে অন্ধ্রা ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক এই দুটো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই যে টোটাল তিনটে ব্যাংক রয়েছে তিনটে ব্যাঙ্ক আগে আলাদা আলাদা কাজ করত। এখন এই তিনটে ব্যাংক একসঙ্গে মার্জ হয়েছে অর্থাৎ একসঙ্গে আপনার যুক্ত হয়ে গেছে কাজের সুবিধার্থে এই ইউনিয়ন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট তিনটে আছে একটা ফিচার্স অফ এসবি জেনারেল অ্যাকাউন্ট যেখানে আপনার সেভিংস জেনারেল অ্যাকাউন্ট যেটা সবাই করতে পারবে এখানে আপনার যে ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলো আপনি দেখে নিতে পারেন এরপর রয়েছে ফিচার্স অফ ইউডিএসএ অর্থাৎ ইউনিয়ন ব্যাংকের ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট চাইলেও আপনি এটা করতে পারেন এরপর আপনার রয়েছে ফিচার্স অফ এসবি পেন অর্থাৎ এটা সেভিংস অ্যাকাউন্ট ফর পেনশনার অর্থাৎ যে সমস্ত ব্যক্তি যারা পেনশন পায় তারা যদি মনে করে যে এই ইউনিয়ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে ইউনিয়ন ব্যাঙ্কের মাধ্যমে তাদের পেনশনটা তুলবেন তাহলে তারা এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারেন তো আজকে আমি দেখাবো যে ইউনিয়ন ব্যাঙ্কে আপনার যে এসবি জিইএন অর্থাৎ নর্মাল যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিভাবে করতে হয় তো এর জন্য প্রথমে আপনাকে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অনলাইন সেভিংস অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে আপনার নিজস্ব যে পার্সোনাল যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশানগুলোকে এখানে চাওয়া হবে যেখানে আপনার নিজের নাম আপনার বাবার নাম এবং অবশ্যই আপনার মায়ের নাম আপনাকে দিতে হবে সে আপনি চাই আপনি ছেলে হোক বা আপনি কোনো মেয়ে হোক দেখুন এখানে তিনটি অপশান যেখানে স্কিম দেওয়া হয়েছে প্রথম যে ঘটা রয়েছে সেভিংস অ্যাকাউন্ট এটা আমি দেখাবো এর জন্য আপনার নামের যে প্রেফিক্স অর্থাৎ মিস্টার এম এস বা এমআরএস বা মিস যদি আপনি পুরুষ যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এমআর এই অপশানটি সিলেক্ট করবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনি এমএস অবলিক এমআরএস এই অপশানটিতে ক্লিক করবেন এবং যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন অর্থাৎ আঠেরো বছরের উপরে আপনার বয়স কিন্তু আপনি এখনও অবিবাহিত তাহলে আপনি এই যে মিস এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নামের যে বানান সঠিক যে নামের বানান রয়েছে ডকুমেন্টসে অর্থাৎ প্যান কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড যে ডকুমেন্টসে আপনার নামটা সঠিক আছে সেই নামের যে স্পেলিং যেভাবে আছে আপনাকে ঠিক সেখানে আপনার নামের স্পেলিংটা আপনাকে এখানে বসাতে হবে এরপর আপনি আপনার ডেট অফ বার্থ আপনি দেবেন এবং দেখুন এখানে ইউনিয়ন ব্যাংকে এখানে অনলাইনে যখন ফর্মটা যখন সাবমিট করবেন আঠেরো বছরের উপরে যাদের বয়স একমাত্র তাদের ক্ষেত্রেই এই ফর্মটা সাবমিট করা যাচ্ছে কারণ এখানে বয়সের একটা রেঞ্জ আছে যে রেঞ্জটা দেখলেই আপনি বুঝতে পারবেন আজকে অক্টোবর মাসের তিন তারিখ দু সাল এবং এখানে ক্যালেন্ডারে আপনার শেষ যে ডেট আছে সেখানে দেওয়া আছে দু হাজার দু সালের অক্টোবর মাসে তিন তারিখ অর্থাৎ পুরো আপনার আঠেরো বছরের রেঞ্জ আপনি এটা দেখেই বুঝতে পেরেছেন যে এখানে আপনি মাইনরদের জন্য আপনি অনলাইনে ফর্ম সাবমিট করতে পারবেন না আপনি যদি মাইনরদের জন্য যদি ফর্ম যদি সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে ওনার ব্যাঙ্কে গিয়ে অফলাইনে আপনাকে ফর্ম ফিল করে আপনাকে মাইনরদের জন্য ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে তো তারপর আপনার যে ভ্যালিড মোবাইল নম্বর অর্থাৎ আপনার যে মোবাইল নম্বরটা আপনার হাতের কাছে রয়েছে এবং যেটা সচল অর্থাৎ যার মধ্যে আপনার ওটিপি যাবে সেই নম্বরটা আপনি দেবেন এখানে বলে রাখি এখানে আপনি সেই নাম্বারটাই দেবেন যদি আপনি মনে করেন যে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর আপনি ইউপিআই ট্রানজাকশান আপনি করবেন অর্থাৎ ফোনপে গুগল পে ট্রু ব্যালেন্স মোবিকুইক যে সমস্ত ইউপিআই ট্রানজাকশান রয়েছে সে সমস্ত ইউপিআই ট্রানজাকশান করার জন্য আপনি যে নাম্বার দিয়ে করবেন সেই নাম্বারটা আপনি এখানে অবশ্যই বসাবেন এক্ষেত্রে যদি আপনি অন্য কোনো নাম্বার দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনার হবে না অর্থাৎ আপনি ইউপিআই ট্রানজাকশান করবেন যে নাম্বার দিয়ে সেই নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে এবং তারপর আপনার যে প্যান নাম্বার রয়েছে সেই প্যান নাম্বারটা আপনি এখানে বসাবেন আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি বসাবেন এবং আপনার ভ্যালিড ইমেল আইডি এবং এই ইমেল আইডির মধ্যে আপনার ওটিপি যাবে সেই জন্য আপনার ইমেল আইডি সচল হওয়া দরকার এবং সঠিক হওয়া দরকার এবং আইডি প্রুফ এখানে অনেকগুলো অপশান রয়েছে যেখানে ড্রাইভিং লাইসেন্স গভর্নমেন্ট আইডি আইডি কার্ড উইথ অ্যাপ্লিক্যান্স ফটো প্যান কার্ড পাসপোর্ট ইউআইডিআই কার্ড অর্থাৎ আধার কার্ড যেটা আপনার প্রযোজ্য হবে যেটা আপনার কাছে থাকবে সেটা আপনি বসা করবেন করার পর ওই ডকুমেন্টসের যে নম্বর রয়েছে সেই ডকুমেন্টসের নম্বরটা আপনাকে এই ঘরের মধ্যে বসাতে হবে বসানোর পর আপনাকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছি সেই জন্য ওয়েস্ট বেঙ্গল আপনাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা করছেন অর্থাৎ আপনার যে ব্রাঞ্চটা যে ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে ওই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর দেখবেন যে আপনি প্রেফার্ড ব্রাঞ্চ এখানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো আপনার ইউনিয়ন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চগুলো এখানে শো করবে ওখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে যে আপনি কোন ব্যাংকের মধ্যে আপনি এই অ্যাকাউন্টটা খুলতে চান তো আমি এই ডকুমেন্টসটা পুরোটা ফিল করে আমি কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে আমি দেখাচ্ছি দেখুন আমার যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো আমি ঠিকঠাক করে আমি পূরণ করে নিয়েছি এবার এখানে আপনাকে একটা জিনিস বলে রাখি যখন আপনি নিজের নাম যখন বসাবেন নাম বসানোর সঙ্গে সঙ্গে দেখবেন পেজটা রিডাইরেক্ট হয়ে আবার খুলে আবার যখন আপনি আপনার বাবার নাম বসাবেন তখন আবার পেজটা রিডাইরেক্ট হয়ে নতুন করে আবার ওপেন হবে এইভাবে আপনি অপেক্ষা করবেন দেখুন আমার যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলো আমি ঠিকঠাক করে আমি বসালাম অর্থাৎ আমার নিজের নাম বাবার নাম মায়ের নাম ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডি প্যান কার্ড আধার কার্ড এবং আমি কোন ডিস্ট্রিক্ট থেকে করছি এবং আমার ব্রাঞ্চ সব কিছু ঠিকঠাক করে দেখে নেওয়ার পর আপনি জাস্ট এই কন্টিনিউ এই বটনে আপনি ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে দুটো ওটিপি যাবে এই দুটো ওটিপি আপনাকে বসাতে হবে যদি আপনার মোবাইলে যদি ওটিপি না যায় তাহলে আপনি জাস্ট এই ঘরটাতে আপনি ক্লিক করলেই কিন্তু আপনার ওটিপিটা চলে যাবে এইরকম ঠিক আপনার ইমেল আইডিতেও যদি ওটিপি যদি না যায় তাহলে আপনি এই বক্সের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনার ওটিপিটা ইমেল আইডিতে চলে যাবে তো আমি এই মোবাইল ওটিপি এখানে আমি ক্লিক করলাম দেখুন আমার মোবাইল নাম্বারে অলরেডি ওটিপি চলে এসছে তো যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমি এখানে দেখে আমি বসাবো এরপর আমার ইমেল আইডিতে কিন্তু এখনও ওটিপি ঢুকেনি তাই আমি এই ইমেল ওটিপি এই ঘটাতে আমাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এবং মোবাইল নাম্বার যে ওটিপি এসছে এই দুটো ওটিপি কিন্তু সম্পূর্ণ আলাদা অর্থাৎ একই ব্যক্তির হলেও কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে দুটো ওটিপি কখনও একই যায় আবার কখনো আলাদা যায় সে যেটা হোক আপনার যে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি বসাবেন বসানোর পর আপনি এই কন্টিনিউ এই বটনে আপনি ক্লিক করবেন দেখুন অ্যাড্রেস এ অ্যান্ড আদার ডিটেলস এখানে আপনার অ্যাড্রেস যে রয়েছে এবং আপনার যে আদার্স ডিটেলস সেগুলো আপনাকে এখানে ইনপুট করতে হবে এখানে রেসিডেন্স প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টসটা ইউজ করবেন এখানে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে তার মধ্যে থেকে যেটা আপনি দিতে চান সেটা আপনি দেবেন আমি অবশ্যই আধার কার্ডটা আমি দেবো তো আধার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা ডান পাশের বক্সে চাওয়া হচ্ছে এবং ওখানে আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে এখানে আপনার কমিউনিকেশান অ্যাড্রেস আপনাকে বসাতে হবে এবং এই যে কমিউনিকেশান অ্যাড্রেস যে প্রথম যে ঘরটা আছে এই ঘরটা এবং তার পাশের যে ঘরটা যে লোকাল অ্যাড্রেস এই দুটোতে আপনার একই হওয়া চাই অর্থাৎ এই ঘরে আপনি যা লিখবেন এই ঘরেও আপনাকে সেই একই জিনিসই লিখতে হবে যদি এই ঘরে আলাদা এই ঘরে যদি আলাদা লিখেন তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হবে না সেক্ষেত্রে আপনার এরও দেখাবে এবং অবশ্যই আপনি আপনার পিনকোডটা দেবেন পিনকোড দেওয়ার পর আপনার যদি কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই টিক চিহ্ন বক্সে অর্থাৎ সেম অ্যাড কমিউনিকেশান অ্যাড্রেস এই বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই দুটো আপনার ফিল হয়ে যাবে তো আমি আপনাকে বলবো আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে আপনি সেই অ্যাড্রেসটা এখানে আপনি বসাবেন কমিউনিকেশান অ্যাড্রেস এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে আপনি এখানে সেটাই বসাবেন এরপর আদার্স ডিটেলস এখানে আপনি আপনার পেশা অর্থাৎ বৃত্তি অর্থাৎ আপনি যে কাজ করেন সে কাজটা আপনাকে এখানে অনেকগুলো বড় লিস্ট দেওয়া আছে এই লিস্ট থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যদি কোনো লিস্টের মধ্যে যদি আপনার যে পেশা সেটা যদি না থাকে তাহলে এখানে একটা অপশান রয়েছে আদার্সে সেই আদার্স যে অপশান রয়েছে সেই আদার্স অপশানটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপর আপনার যে রিলিজন অর্থাৎ আপনার ধর্ম যদি আপনি হিন্দু হয়ে থাকেন বা মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধিস্ট জৈন পার্সি বা আদার্স যেটা হবে আপনি সেটা বসাবেন বসানোর পর আপনার কাস্টের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনি এখানে বসাবেন এবং অ্যানুয়াল ইনকাম যেটা আপনার আছে এখানে লেস দেন পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন করা আছে এবং পঞ্চাশ হাজার থেকে এক লাখ এবং এক লাখ থেকে পাঁচ লাখ যেটা আপনার অ্যানুয়াল ইনকাম হবে সেটা আপনি বসাবেন বসানোর পর সোর্স অফ ইনকাম এখানে অনেকগুলো অপশান রয়েছে স্যালারি পেনশন হাউস প্রপার্টি যেটা আপনার হবে সেটা আপনি বসাবেন যদি এর মধ্যে এখানের মধ্যে যদি আপনি কোনো একটা যদি না দেন তাহলে আপনার কাছে এই আদার্স যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন এবং আপনার নেটওয়ার্ক নেটওয়ার্থ আপনার যত হবে লেস দ্যান টেন লাক্স আপনি করবেন করার পর আপনি প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার জন্মের যে স্থান সেটা আপনি অবশ্যই বসাবেন যেহেতু যেটা আপনার আধার কার্ডে আছে সেই আধার কার্ডের অ্যাড্রেসটার যে ভিলেজ অথবা যে লোকালিটি বা গলি যেটা আছে আপনি সেটা ঠিক বসাবেন এবং কান্ট্রি অফ বার্থ বাই বার্থ আমরা ইন্ডিয়ান সেই জন্য আপনাকে এখানে ইন্ডিয়ানটা সিলেক্ট করে নিতে হবে এবং নেচার অফ অ্যাক্টিভিটি এখানে আপনি নাম এই অপশানটিতে আপনি ক্লিক করবেন করার পর আপনার যে ম্যারাইটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সিঙ্গেল সিলেক্ট করবেন এবং যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি ম্যারিড এই অপশানটিতে সিলেক্ট করবেন তো আমার যে কমিউনিকেশান অ্যাড্রেস এবং আদার যে ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসগুলো আমি এখানে পূরণ করে আমি কন্টিনিউ এই বটনে ক্লিক করে আপনাকে আমি দেখাবো দেখুন এখানে যে অ্যাড্রেস অ্যান্ড আদার্স যে ডিটেলস রয়েছে এই সেই অ্যাড্রেস এবং আদার্স ডিটেলসটা আমি সম্পূর্ণভাবে আমি ফিল আপ করে নিয়েছি এখানেই আপনাকে একটা জিনিস আমি বলে রাখি আপনি কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনি আধার কার্ডে যেটা আছে সেটা অনুযায়ী করবেন নাহলে আপনার যে কমিউনিকেশান যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের কোনো ডকুমেন্টস আপনাকে চাইবে তো আপনি আমি তো আমি আপনাকে বলবো আপনি কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস হিসেবে আপনি আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা আপনি বসাবেন তো এরপর আপনাকে এখানে একটা অপশান চুজ করে নিতে হবে যে আপনি যখন আপনি ম্যারেড যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি যদি ছেলে যদি কোনো ফর্ম ফিল আপ আপনি যদি ছেলে হয়ে যদি ফর্ম ফিল করেন তাহলে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি আপনার স্ত্রীর যে নাম রয়েছে সেই নামের বানানটা আপনি এখানে বসাবেন এবং যদি আপনি কোনো বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনার যে স্বামীর যে বা হাজব্যান্ডের যে নাম রয়েছে সেই নামটা আপনি এখানে বসাবেন তো আমি আমার স্ত্রীর যে নামের বানান রয়েছে সেই নামের বানানটা আমি এখানে বসাচ্ছি বসানোর পর এই কন্টিনিউ এই বটন আপনাকে ঠিক ক্লিক করতে হবে এরপর একটা অপশান দেওয়া আছে নমিনি ডিটেলস অর্থাৎ যিনি এই ব্যাংকের অ্যাকাউন্ট করবেন ওনার অবর্তমানে ওনার ব্যাঙ্কে যদি কোনো গচ্ছিত টাকা থাকে বা অর্থ থাকে উনি যাকে নমিনি করে যাবেন অর্থাৎ উনি যাকে মনোনীত করে যাবেন ওনার অবর্তমানে ওই ব্যক্তি বা ওই পার্সন ওই টাকাটা ভোগ দখল করতে পারবে তো এখানে আপনি যদি চান আপনি কোনো নমিনির নাম দিতে পারেন আবার যদি নাও চান সেক্ষেত্রেও আপনি সেই নো বটন এই কণ্ঠে আপনি ক্লিক করতে পারেন তো যেহেতু আমি নমিনি রিকোয়ার্ড অর্থাৎ আমি নমিনি রাখবো সেই জন্য নমিনির যে নামের বানান রয়েছে সেই নামের বানানটা আপনি সঠিকভাবে আপনি বসাবেন এক্ষেত্রে আপনি যাকে নমিনি করবেন নমিনির যে নামের যে বানান রয়েছে ওনার যে ডকুমেন্টস অনুযায়ী যে সঠিক নামের বানান সেই নামের বানানটা আপনি অবশ্যই এখানে বসাবেন নাহলে এর পরবর্তীতে কিন্তু কোনো প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করাতে তবে এই ডকুমেন্টস কারেকশন এই ডকুমেন্টস কালেকশন করাতে তবে এক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে থাকে এই জন্য আপনি অবশ্যই যে নমিনির নামের বানান দেবেন সেটা আপনি সঠিকভাবে দেবেন এবং ওই নমিনি আপনার সঙ্গে কী রিলেশান সেটা আপনি বসাবেন তো যদি আপনি ছেলে হয়ে যদি আপনি কোনো ছেলে হয়ে যদি আপনি স্ক্রিন নাম দেন সেক্ষেত্রে আপনি স্পাউজ এই অপশানটিতে সিলেক্ট করতে পারেন অথবা বিবাহিত মহিলা ওনার হাজব্যান্ডের নাম যদি দিয়ে দেন দিয়ে দেয় তাহলে এক্ষেত্রে স্পাউস এই অপশানটিতে ক্লিক করতে হবে এক্ষেত্রে এজ যে নমিনির যে অ্যাড্রেস ওনার অ্যাড্রেসটা আপনাকে এখানে ইনপুট করতে হবে এখানে সেম এজ কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ আপনি ওখানে যে কমিউনিকেশন যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসে নমিনি থাকে কি না অথবা আপনি যে পারমানেন্ট অ্যাড্রেস যেটা আপনি দিয়েছেন সেই পার্মানেন্ট অ্যাড্রেসে নমিনি থাকে কি যেহেতু আপনি আধার কার্ড অনুযায়ী অর্থাৎ কমিউনিকেশান অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এই একই করেছেন সেহেতু আপনিও আপনার নমিনির অ্যাড্রেস যেহেতু আপনার সঙ্গে থাকে যদি আপনি বিবাহিত কোনো ছেলে অথবা মহিলা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এই অ্যাপশানটিতে আপনি ক্লিক করবেন তাহলে এর নিচে যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো যেখানে ইনপুট করতে দেওয়া হয়েছে ওগুলো অটোমেটিক আপনার পূরণ হয়ে যাবে এখানে একটা অপশান রয়েছে যদি আপনি কোনো নমিনিকে যদি মাইনর অর্থাৎ তার বয়স যদি আঠেরো বছরের নিচে যদি হয় সেক্ষেত্রে আপনি এই ইয়েস এই বটনে আপনি ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাকে ওই যে নমিনি যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আপনাকে এখানে আবার পুনরায় ইনপুট করতে হবে আর যদি নমিনি যদি আঠেরো বছরের উপরে যদি হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে নো বটন এই বটনে আপনি ক্লিক করবেন দেখুন এখানে আমি এই অপশানটা আমি ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যদি নমিনি মাইনর হয় অর্থাৎ কেউ যদি চায় সে তার সন্তানের জন্য অর্থাৎ সে তার সন্তানকে বা মেয়েকে যার আঠেরো বছরের নিচে তাকে নমিনি করবে তাহলে এই অপশানটিতে ক্লিক করার পর আপনাকে এখানে কি কী ইনফরমেশান ইনপুট করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে এখানে দেখুন নমিনির ঘরে যখন আমি ইএস করলাম অর্থাৎ নমিনি যদি মাইনর হয় সেক্ষেত্রে ওনার যে সঠিক যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ রয়েছে সেটা আপনাকে এখানে বসাতে হবে এবং ওনার যে গার্ডিয়ানস ওনার গার্ডিয়ানের নাম এখানে বসাতে হবে অর্থাৎ ওনার অভিভাবককে এবং ওনার সঙ্গে অর্থাৎ যিনি এই ব্যাঙ্কে অ্যাকাউন্টটা করছেন উনি এই ব্যাংকে যাকে নমিনি করছে ওই ব্যক্তির সঙ্গে এই ছেলে অথবা মেয়ের সম্পর্ক কি সে রিলেশানটাও আপনাকে এখানে চুজ করতে হবে তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে নমিনি আমি আমার স্ত্রীকে করব অর্থাৎ যার বয়স আঠেরো বছরের উপরে তাই এই অপশানটিতে আমি ক্লিক করলাম অর্থাৎ নো দেখুন এরপরে পরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি ব্যাংকে যখন অ্যাকাউন্ট করবেন ব্যাংক থেকে আপনি প্রথমে কি কি পরিষেবা আপনি ফ্রি অফ কস্টে পাবেন এক নম্বর ইন্টারনেট ব্যাংকিং আপনি যদি মনে করেন যে আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি ট্রানজাকশান করবেন সেক্ষেত্রে আপনি ইন্টারনেট ব্যাংকিং এই অপশানটিতে আপনি ক্লিক করবেন দু নম্বর যদি মনে করেন যে আপনি ডেবিট কার্ড নেবেন তাহলে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন এবং মোবাইল ব্যাংকিং এটাও আপনি নেবেন এবং এস ব্যাঙ্কিং এক্ষেত্রে আপনার ট্রানজাকশনের সমস্ত রিপোর্ট অর্থাৎ এস আপনার মোবাইলে কন্টিনিউ আসতে থাকবে এবং চেক বই আপনি যদি নেন সেক্ষেত্রে আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানগুলি থেকে আপনি যদি কোনো একটা অপশান যদি বাদ যদি যায় এবং পরবর্তীকালে যদি আপনি এই ফেসিলিটি যদি নিতে চান তাহলে আপনাকে আবার ব্যাংকে গিয়ে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে অথবা এদের ব্যাংকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে আপনাকে আবার রিকোয়েস্ট করতে হবে যে আমি মোবাইল ব্যাংকিং পরিষেবা নেব বা আমি এস ব্যাংকিং এস পরিষেবা নেব বা আমি ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা নেব বা আমি চেক বই নেব তো প্রথমেই আমি আপনাকে বলবো যে আপনি যদি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং আপনি ঠিক চিহ্ন করবেন এবং যদি এটিএম কার্ড নেন সেক্ষেত্রে আপনি এটিএমে ক্লিক করবেন মোবাইল ব্যাঙ্কিং অবশ্যই আপনি ক্লিক করবেন কারণ এখন ডিজিটাল কারণ এখন সমস্ত কিছু ডিজিটাল এরপর আপনি এসএমএস ব্যাঙ্কিং এটাও আপনি ক্লিক করবেন এখানে একটা জিনিস দেখুন যে চেক বই এখানে আপনি চেক বই যখন আপনি ক্লিক করবেন চেক বইটা আপনার যে ইস্যু হবে ইস্যু করার পর দুটো অপশান রয়েছে চেক বইটা আপনি ব্যাঙ্ক থেকে নেবেন না আপনি চেক বইটা আপনি যেখানে যে অ্যাড্রেসটা ইনপুট করেছেন সেই অ্যাড্রেসে চেক বইটা যাবে যে দেখুন আমি চেক বই এই অপশানটিতে আমি ক্লিক করলাম দেখুন চেক বই যখন আমি সিলেক্ট টিক চিহ্ন দিয়েছি তখন এখানে দুটোই অপশান দেখাচ্ছে একটা কালেক্ট ফ্রম ব্রাঞ্চ যদি আপনি মনে করবেন ব্রাঞ্চ থেকে নেবেন তাহলে আপনি এই অপশানটির কিনো দেবেন এবং যদি আপনি মনে করেন ডেলিভার টু হোম অ্যাড্রেস অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটা ইনপুট করেছেন সেই অ্যাড্রেসে আপনার যাবে তাহলে আপনি অবশ্যই এই ডেলিভার টু হোম অ্যাড্রেস এই বক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই তাহলে আপনার চেক বইটা যখন রেডি হবে আপনার পোস্টাল অ্যাড্রেসে ওই চেক বাড়িতে আসবে তো আমি এই সমস্ত ইনফরমেশানগুলো আমি একবার দেখে নিলাম দেখে নেওয়ার পর আমি এই যে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটিতে আমি ক্লিক করলাম দেখুন এখানে একটা অপশান দেখাচ্ছে অর্থাৎ পপ আপ এসছে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি গো টু কনফার্মেশান পেজ এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটি ক্লিক করলেই আপনি যে ফর্মটা সাবমিট করেছেন তার যে পিডিএফ ফর্ম আছে চারটে কপি সেই চারটে কপি আপনার কাছে আসবে তো আমি এই অপশানটিতে আমি ক্লিক করলাম দেখুন থ্যাংক ইউ অর্থাৎ আমার এই ফর্মটা সাবমিট হয়েছে এবং এখানে আমাকে একটা ব্যাংকের তরফ থেকে আমাকে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে যে রেফারেন্স নাম্বারটা হয় আপনার ষোলোটা সংখ্যার এরপর আপনি জাস্ট এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান এই এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন এরপর আমি আপনাকে দেখাবো এই ফর্মটার আপনি কোথায় কি লিখবেন বা কোথায় আপনি ফটো পেস্ট করবেন তো আমি পিডিএফ ফর্মটা আমি ডাউনলোড করছি ডাউনলোড করার পর আমি ওপেন করবো তো পিডিএফ ফর্মটা আমার ডাউনলোড হয়ে গেছে তো এরপর আমি এই ফর্মটা আমি ওপেন করছি তো আমি ওপেন করার জন্য এই ক্লিক বটনে আমি ক্লিক করলাম দেখুন আমার ফর্মটা ডাউনলোড হয়ে গেছে বা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে দেখাচ্ছে ওয়ান বাই ফোর অর্থাৎ আমার এই ফর্মটা চারটে ফর্ম আছে যেখানে প্রথমে আমার দেওয়া আছে রেফারেন্স নাম্বার এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি কী করতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি এরপর আপনি অ্যাকাউন্টের স্কিম এবং পারপাস অফ অ্যাকাউন্ট অনলাইন অ্যাকাউন্ট এটা সব দেওয়া আছে সমস্ত ইনফরমেশানগুলো আপনাকে এখানে দেওয়া আছে আপনি জাস্ট পেজটা স্ক্রল করে নিচের দিকে নামাবেন এই ফর্মটা আপনাকে চারটে কপি অর্থাৎ প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করে নেওয়ার পর আপনি কোথায় কী করবেন সেটা আমি দেখাচ্ছি আপনি যাবেন এক নম্বর এক একবারের তিন নম্বর পেজে আপনি যাবেন এখানে আপনার এই যে পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনি একটা কালার পাসপোর্ট সাইজ ফটো আপনি পেস্ট করবেন পেস্ট করে আপনার ফটোর উপর দিয়ে এবং কাগজে এই আড়াআড়িভাবে আপনাকে একটা সিগনেচার করতে হবে এবং তার নিচের বক্সে আপনাকে অবশ্যই সিগনেচার করতে হবে এবং যেদিনে আপনি ফর্মটা ব্যাঙ্কে নিয়ে যাচ্ছেন সেদিনে ডেটটা বসাবেন এবং প্লেস অর্থাৎ যে ব্রাঞ্চে আপনি এই অ্যাকাউন্টটা ওপেন করছেন সেই প্লেসটা আপনি এখানে বসাবেন এরপর আপনি যাবেন পরের পেজে এবং এখানে আপনাকে এই যে হালকা করে লেখা আছে সিগনেচার অর থাম ইমপ্রেশানস অফ ডিপোজিটার অর্থাৎ যিনি ব্যাংকের অ্যাকাউন্ট করছেন ওনার যে স্পেসিফিক যে সিগনেচার এখানে আপনি শর্ট সিগনেচার করতে পারেন আপনি ফুল সিগনেচার করতে পারেন কোনো ম্যাটার নয় এরপর আপনি এখানে এই যে দুটো উইটনেস আছে অবশ্যই আপনাকে দুটো উইটনেস আপনাকে পূরণ করতে হবে জাস্ট আপনি আপনার কোনো বাড়ির কোনো কেউ বা বন্ধু বান্ধব কাউকে দিয়ে আপনি এখানে ওনার ওনার যে নাম রয়েছে এবং ওনার যে অ্যাড্রেস রয়েছে এবং ওনার যে সিগনেচার এখানে বসাতে হবে অর্থাৎ ফার্স্ট উইটনেসের এই বক্সটাতে আপনাকে করতে হবে এবং একইভাবে দ্বিতীয় যে উইটনেস থাকবে তার এখানেও সিগনেচারটা করে নিতে হবে এবং ওনার নাম এবং অ্যাড্রেস এবং সঙ্গে ডেট এবং প্লেস এই হলো আপনার ফিজিক্যাল যে ফর্মটা আপনার প্রিন্ট আউট হয়েছে এই ফর্মে কোথায় কি করতে হয় এরপর আপনি কি করবেন এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন এরপর আপনি আপনার প্যান কার্ড ভোটার কার্ড এবং আপনার আধার কার্ড তিনটে আপনি জেরক্স করবেন এবং সঙ্গে আপনি অরিজিনাল কপি এবং সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজ একটা ফটো আপনি এখানে পেস্ট করলেন এবং একটা ফটো আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে ওখানে যে সার্ভিস ম্যানেজার যিনি রয়েছেন ওনাকে এই ফর্মটা হ্যান্ড ওভার করে দেবেন হ্যান্ড ওভার করে দেওয়ার পর উনি এই রেফারেন্স নাম্বার ধরে দেখে নেবে যে এই ফর্মটা সাবমিট হয়েছে কিনা অর্থাৎ এই রেফারেন্স নম্বর ধরে ফর্মটা ঠিকঠাক আছে কিনা। এরপর উনি সমস্ত ডকুমেন্টসগুলো আপনার যে অরিজিনাল যেগুলো রয়েছে সেই অরিজিনাল কপিগুলো আপনার এখানে যে ইনফরমেশানগুলো আপনি ইনপুট করেছেন সেগুলোর সঙ্গে আপনার ভেরিফিকেশান করে নেবে ভেরিফিকেশান করে নেওয়ার পর আপনাকে একটা ফর্ম দেবে যে ফর্মটে ফর্মটা আপনার ডেবিট কার্ডের জন্য একটা ফর্ম ওই ডেবিট কার্ড ফর্মে আপনি আপনার নাম এবং আপনার সিগনেচার এবং ডেট অফ বার্থ এই তিনটে করতে হবে ওই ফর্মটা আমার কাছে নেই সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না ওটা ব্যাংকের ফর্ম এরপর আপনাকে বলবে যে আপনি একটা চালান কাটুন যেখানে আপনি আপনার তো কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পড়েনি জাস্ট আপনি নিজের নাম এবং ডেট অফ ডেট অফ বার্থ আপনি বসাবেন এবং আপনার সিগনেচার করে পাঁচশো টাকা অথবা হাজার টাকা আপনি কাউন্টারে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনি একটা রিসিপ্ট কপি পাবেন রিসিপ্ট কপি পাওয়ার পর একটু অপেক্ষা করবেন ব্যাংকে যদি ভিড় যদি না থাকে তাহলে ম্যাক্সিমাম আপনার ইউনিয়ন ব্যাঙ্ক আমি দেখেছি ইউনিয়ন ব্যাঙ্কের ক্ষেত্রে আপনি যেদিনে ফর্মগুলো সঙ্গে করে নিয়ে যাবেন সেদিনই আপনার পাসবইটা আপনার ওনারা প্রিন্ট করে দেন এবং সঙ্গে সঙ্গে আপনার ডেবিট কার্ডটা দিয়ে দেয় এবং ওই ডেবিট কার্ডটা আপনার সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভেশন করে দেওয়া হবে ডেবিট কার্ডটা অ্যাক্টিভেশন করে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে ওটা এটিএম কার্ড থেকে টাকা তুলতে বা কোনো ট্রানজ্যাকশান করতে পারবেন না ওনারা আপনাকে বলে দেবেন যে চব্বিশ চব্বিশ ওনারা আপনাকে বলে দেবেন যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা টাইম দেবে এই আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এই এটিএম কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে ওই এটিএম কার্ডটা যেটা যে এটিএম কার্ডটা আপনাকে দিয়েছেন ওই এটিএম কার্ডটা আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের সঙ্গে ওনারা লিঙ্ক করে দেবেন লিঙ্ক করে দেওয়ার পর আপনার ডেবিট কার্ডটা যখন অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন আপনার মোবাইল নাম্বারে একটা এসএমএস আসবে যেখানে আপনাকে দেখাবে যে ডেবিট একটা জাস্ট এইভাবে এস এম এস দেওয়ার পর আপনি ইউনিয়ন ব্যাংকের যে নিজস্ব যে এটিএম রয়েছে সেই এটিএম আপনাকে প্রথমে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে গ্রিন পিন জেনারেট আপনাকে করতে হবে যখন আপনি এটিএম পিন যখন জেনারেট করতে যাবেন অবশ্যই আপনাকে এখানে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনাকে ওখানে নিয়ে ওখানে নিয়ে যেতে হবে মোবাইল নম্বরটা সঙ্গে করে রাখবেন এবং কার্ডটা আপনি ইনপুট করবেন ইনপুট করার পর গ্রিন পিন জেনারেট এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে যে ওটিপিতে আপনার পাসওয়ার্ড থাকবে এবং পাসওয়ার্ডটা ধরুন ওয়ান টু থ্রি ফোর এইভাবে আপনার না এসে আপনার ওয়ান ও এন ওয়ান টি টু টি ডব্লু টু এইভাবে আপনার সংখ্যায় অর্থাৎ ভাষায় আপনার লেখা আসবে ওটা দেখে আপনি ওখানে ইনপুট করবেন ইনপুট করার পর আপনাকে নতুন পিন জেনারেট করার জন্য একটা অপশান দেবে এবং তারপর আপনাকে কনফার্ম একটা অপশান দেবে অপশন দিলেই কিন্তু আপনার এটিএম কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে এরপর চাইলে আপনি ফোনপে গুগল পে যে কোনো যে ইউপিআই ট্রানজাকশন আছে সে সমস্ত ইউপিআই ট্রানজাকশনগুলো আপনি করতে পারবেন দেখুন এই ফর্মটা যখন আপনি সাবমিট করেছেন সাবমিট করার পর আপনি চাইলে এই ফর্মটা আবার রিপ্রিন্ট করতে পারেন অর্থাৎ রিডাউনলোড করতে পারেন তার জন্য এখানে একটা দারুণভাবে একটা অপশান দেওয়া হয়েছে যেখানে ট্রাক সেভ অর্থাৎ সাবমিটেড অ্যাপ্লিকেশান এর জন্য আপনাকে এই যে অপশানটা রয়েছে এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করার পর আমি দেখাচ্ছি যে ওখানে আপনাকে কি কী ইনপুট করতে হবে দেখুন এখানে আপনাকে দুটো জিনিস আপনাকে কম্পালসারি ইনপুট করতে হবে এক নম্বর আপনাকে রেফারেন্স নম্বর আপনাকে কম্পালসারি ইনপুট করতেই হবে তার সঙ্গে আপনি চাইলে ডেট অফ বার্থ অথবা প্যান কার্ড যে কোনো একটি আপনি ইনপুট করবেন ইনপুট করার পর আপনি যখন এই সাবমিট বাটনে যখন ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে যে ফর্মটা আপনি সাবমিট করেছিলেন সেই ফর্মটা আপনি চাইলেও কিন্তু আজ না হলেও পরেও আপনি এই ফর্মটা আপনি আবার পেতে পারেন এই হলো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন এর পরবর্তী যে ভিডিও রয়েছে ইউকো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ইউকো ব্যাঙ্কে আপনি কিভাবে অনলাইন অ্যাকাউন্ট করবেন এবং আপনি অনলাইন অ্যাকাউন্ট থেকে আপনি পাসবই হাতে পাওয়া পর্যন্ত কোথায় কি করতে হবে আমি সমস্ত কিছু নিয়ে আপনার কাছে আসবো আপনি যদি আমার এই চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন হ্যাভি নাইস ডে